বরেণ্য অভিনেতা কে এস ফিরোজ আর নেই। আজ বুধবার সকাল 6:20 রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অভিনেতা কে এস ফিরোজ বেশ কয়েকদিন ধরেই নিউমোনিয়ায় ভুগছিলেন। জ্বর নিয়ে একটি হাসপাতালে কয়েকদিন ভর্তি ছিলেন। অবস্থা খারাপ হলে তাকে গতকাল সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে ভর্তির পরপরই লাইফ সাপোর্টে নিয়ে যেতে হয় তাকে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 76 বছর। 1967 সালে কে এস ফিরোজ বাংলাদেশি সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। 1977 সালে মেজর পদে চাকরি থেকে অব্যাহতি নেন। তারপর বর্ণাঢ্য অভিনয় ক্যারিয়ার গড়ে তোলেন কে এস ফিরোজ। মঞ্চনাটকে অভিষেক হলেও টিভি ও চলচ্চিত্রে প্রশংসনীয় অভিনয় করেছেন গুণী এই অভিনেতা।